হাত মিলালেন আর একজনকে আপনি ছেড়ে দিলেন, এর কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমাতান, ওই লোকটার শরীরে তাবিজ লটকানো রয়েছে বলে ওই লোকটার সাথে আমি হাতে হাত মিলালাম না। জি, সাথে সাথে সে লোকটা ফাদ খালা ইয়াদাহু, তার হাতকে ওই তাবিজের কাছে ঢুকালেন, ঢুকার পরে ফাকা তাহা, তাবিজটাকে ছিঁড়ে ফেলে দিলেন। জি, কি বুঝতে পারলেন? তাবিজ ব্যবহার করেছে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে হাত মিলালেন না, ছেড়ে দিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আল্লাকা তামিমাতান, ওরে আমার সাহাবীরা রে, ওরে আমার উম্মাতিরা রে, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা তার শরীরে তাবিজ লটকালো, তাবিজ ব্যবহার করলো, সেই মানুষটা শির করলো। এবার বলুন, আপনাদের মধ্যে কি তাবিজ কারো কাছে আছে? হাত তুলুন তো দেখি, কারো কাছে আছে? যদি থেকে থাকে, আল্লাহর কসম করে বলছি, এখনই তাবিজটাকে ছিঁড়ে ফেলে দেন, এখনই তাবিজটাকে ছিঁড়ে ফেলে দেন। সত্যি তাবিজ, যদি তাবিজের ব্যবসা চলছে, আমি গ্রামের নাম বলছি না, এই চার পাঁচ গ্রাম আশেপাশে গ্রামের কোন এক হুজুর মুলবি সাহেব তাবিজের ব্যবসা চালায়, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের আহলে হাদিসের মুলবি, আমি জানি তাবিজের ব্যবসা চালায়। ও কি হাদিসটা পড়েনি? ওর কি চোখে হাদিসটা পড়েনি? তাবিজের ব্যবসা চালায়, এই চার পাঁচ গ্রামের কথা বলছি, এক মুলবি সাহেব ভদ্রলোক তাবিজের ব্যবসা চালায়, ইন্নালিল্লাহ। যখন মনে পড়ে যায়, আমি ভাবি এ আলেম নাকি ভাই, এই কি হাদিসটা পড়েনি নাকি? তাবিজের তাবিজ মানে পড়া, তাবিজ লটকানো হচ্ছে শিরকে গুনাহ, কবিরা গুনাহ। জি, আপনাদের পশ্চিমবাংলার একটি জায়গা রয়েছে মাজার, যেটা হচ্ছে আমরা জানি ফুরফুরা শরীফ, সেইখানে কি হয় বলুন তো দেখি? হাদিস কোরআনের বিরোধিতা হয়, হাদিস কোরআনের বিরোধিতা হয়, সেখানে তারা রমরমাট ভাবে তাবিজের ব্যবসা চালায়, এবং তাদের হাদিস কোরআনের এমন বিরোধিতা করে যে তাদের হাদিস কোরআন বা তারা যে কথাগুলো বলে যে হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় না, এরকম ভাবে তারা কথা বলে। ওদের মধ্যে এক হুজুর নাকি বলছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে কোথায় চলে আসলেন? আমাদের মাজার শরীফে। নাকি সম্ভব? তো এই কথাটার বিরোধিতা করতে গিয়ে এক আহলে হাদিসের বক্তা তার বিরুদ্ধে অনেক মানে হাঙ্গামা চালাচ্ছে আর কি। ওরা বলছে যে অমুক বক্তাকে পেলে, অর্থাৎ মুমতাজুল ইসলামকে পেলে আমরা কেটে দেব, ছিঁড়ে দেব, ওকে কবরে ঢুকিয়ে দেব, এভাবে চলছে। তাই মিডিয়ার মাধ্যমে বা যে কোনো মানুষদের মাধ্যমে জানাতে চায়, যদি আমাদের আহলে হাদিসের বক্তা দিনী ভাই মুমতাজুল ইসলামের যদি এক ইঞ্চি যদি ক্ষতি হয়ে যায়, তাহলে দায়ী হবে কে? কথা বলুন, দায়ী হবে কে? ফুরফুরা শরীফ। দায়ী হবে কে? ফুরফুরা শরীফ। এক ইঞ্চি যদি কিছু হয়ে যায় আমাদের দিনী ভাই দিনী বক্তা মুমতাজুল ইসলামের, তা দায়ী হবে ফুরফুরা শরীফ। সেই হুজুরদের মধ্যে এক হুজুর, অবাক করবেন কথাটা শুনে, ও বলছে ভাষণ দিতে দিতে, আচ্ছা বলুন তো দেখি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আচ্ছা বলুন তো দেখি এটা কি হবে, তো জিজ্ঞেস করছে আর বলছে, আচ্ছা আপনারা বলুন তো দেখি, আমাদের মধ্যে আহলে হাদিস, আমাদের কাছে আহলে হাদিসেরা বেশি খারাপ না যারা হচ্ছে আরএসএস তারা খারাপ? এবার আপনারা কি বলবেন, আহলে হাদিস ভালো আরএসএস খারাপ? তো বক্তা বলছে, না না না, আমার নিকটে আহলে হাদিসেরা সবচেয়ে বেশি খারাপ, আরএসএস চেয়েও বেশি খারাপ, বজরং দলের পার্টির চেয়েও বেশি খারাপ। কেন খারাপ? আহলে হাদিসেরা তাবিজের ব্যবস্থা বন্ধ করেছে। ওরা এটা বলতে পারে না, ওরা বলছে কেন খারাপ আহলে হাদিসেরা, তার কারণ হচ্ছে আরএসএস, বিজেপি পার্টি, বজরং পার্টি, এরা যত পার্টি রয়েছে, এরা যে মুসলমানদেরকে মারে তো ডাইরেক্ট মেরে দেয়,
তো যদি ডায়েট মেরে দেয় তাহলে আমরা মুসলিম আমরা কি হব শহীদ হয়ে যাব কিন্তু আহলে হাদিসেরা আমাদেরকে ডাইরেক্ট মারে না ইমানে মারে ইমানে মারে অর্থাৎ তাবিজ ব্যবস্থা যে বন্ধ করে দিয়েছে হুজুরের তোরা মাথা গরম হয়ে গেছে বলছে ওরা আমাদের ইমানে মারে এবার বলুন কত বড় কথা বলেছে ও সেই হুজুর কে আমি বলছি যে কিছুদিন আগে কলকাতা থেকে কিছু তার অনুসারীরা সুন্নি জামাতের লোকেরা ইউপিতে গিয়েছিল আজমির শরীফে সেখানে মাজার শরীফ রয়েছে সেখানে গিয়েছিল যেতে যেতে যখন ইউপিতে তারা পৌঁছেছে তাদের লাক্সারি বাসটাকে দাঁড় করিয়ে সেখানে তারা নামাজ পড়তে শুরু করে দিল সুন্নি জামাতের লোকেরা নামাজ পড়তে শুরু করে দিয়েছে সেইখানে আরএসএস দলেরা বিজেপি দলেরা বজরংবলী দলেরা সবাই এসে ওই মুসলমানদেরকে সুন্নি জামাতের লোকেরাকে তাদের ক্ষমতা দেখিয়ে শাস্তি দেয় কান ধরে বসিয়ে উঠিয়েছে প্রশাসনকে ফোন করেছে তারপরে তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে জি তাহলে আমি বলছি ওই আব্বাস সিদ্দিকীকে যে আপনার যদি অনুগামী হতো আপনার যদি অনুগামী হয় আরে শেষ বজরং পার্টি এরা তাহলে আপনার কতটুকু সাহস রয়েছে আপনি তাদেরকে জেল থেকে ছুটিয়ে নিয়ে আসুন এগুলো সব খালি ভণ্ডামি তাছাড়া কিছু নয় তো বলছিলাম যে কোনো মাধ্যমে আল্লাহ ব্যতীত রোগ মুক্তি চাওয়া যে কোনো মাধ্যমে আল্লাহ ব্যতীত রোগ মুক্তি চাওয়া অথবা বিপদে পড়ে বাঁচতে হবে সেটা চাওয়া আল্লাহ ব্যতীত সেটা কি হচ্ছে শিরক সেটা কি শিরক যেরকম আপনাকে বলছি ভালো করে শুনবেন আপনাকে অসুখ হয়েছে আপনি কি করলেন হাতের বালা আপনার হাতে ব্যথা করছে আপনি হাতের বালা হাতে লাগিয়ে দিলেন আপনি শিরক করেছেন আপনি হরিশ্চন্দ্রপুর গেলেন আপনার কোনো অসুখ হয়েছে আপনি অষ্টধাতুর আংটি ব্যবহার করলেন আপনার শিরক হয়েছে আপনার গাভীর দুধ দেয় না সেই গাভীকে যেন দুধ দেই তার জন্য আপনি তার গলায় চামড়া অথবা তার গলায় মানে আগড়াম বাগড়াম দিয়ে আপনি লাগিয়ে দিলেন আপনি শিরক করেছেন আপনার সন্তান সত্য ভূমিষ্ঠ হয়েছে জন্ম নিয়েছে সেই বাচ্চা যাতে করে বিপদের মধ্যে সম্মুখীন না হয় তার জন্য আপনি কি করলেন তার মানে কোমরে আপনি কালো ধাগা বেঁধে দিলেন আপনার শিরক হয়েছে আপনি শিরক করেছেন আল্লাহ ব্যতীত যে কোনো মাধ্যমে রোগ মুক্তি চাওয়া তার পাশাপাশি বিপদে পড়ে গিয়ে আল্লাহ ব্যতীত অন্য এক মাধ্যম খোঁজা এগুলো হচ্ছে শিরক এগুলো হচ্ছে শিরক শিরকের গুনাহ কত মহাপাপ শিরকের গুনাহ কত মহাপাপ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন আসার পরে বললেন আইয়ুদ্দাম্বি আকবারো হে আল্লাহ রাসূল আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি আল্লাহর নিকটে মহাপাপ কোনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা দোয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অংশীদার বানানো আল্লাহর সাথে আল্লাহর তাওহিদে অন্য কাউকে অংশীদার স্থাপন করা অথচ ওয়া হুয়া খালাকাকা তোমাকে সৃষ্টি করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আয়ন তারপরে বলুন তো দেখি কোনটি গুনাহ আল্লাহর নিকটে সবচেয়ে বড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতাকুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতা মামাকা ওরে আমার সাবি শুনে নাও আল্লাহর নিকটে সবচেয়ে বড় গুনাহ হলো তুমি তোমার সন্তানকে এ ভয়ে হত্যা করবে যে তুমি তাকে খাওয়াবে অর্থাৎ খাওয়ার ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করবে বা হত্যা যদি করো এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, সুমায়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বলুন তো দেখি তারপরে কোনটি গুনাহ সবচেয়ে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আনতুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ। জি, যেটা এখন বর্তমানে চলছে। বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, প্রতিবেশীর স্ত্রীর সাথে। সংক্ষেপে বলছি, আপনার আমার এত হাসি মজা কিসের, এত রমরমাট গল্প কেন? আশ্চর্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হচ্ছে মহাপাপ। জি, তাহলে তিনটে পাপের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। প্রথমে কোনটা পাপের কথা উল্লেখ করলেন? আল্লাহর সাথে শিরিক করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবাদেরকে বলছেন, ওরে আমার সাহাবীরা, হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আস, উনি বলছেন, আল কাবায়রু, কাবিরা গুনাহগুলি হলো, প্রথম নম্বরে বললেন, আল ইশরাক, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো, শিরক করা, এটা হচ্ছে পৃথিবীর মহাপাপ। দ্বিতীয় নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাবিরা গুনাহ হলো, পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা, এটা হচ্ছে দ্বিতীয় বড় পাপ, দ্বিতীয় মহাপাপ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকাতুল নাফসে, মানুষকে হত্যা করা। চতুর্থ নম্বরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ খাওয়া। হাজাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য একটি হাদিস রয়েছে, ওই আল ইয়ামিনুল গামুস জায়গাতে রয়েছে, ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এটা হচ্ছে কবিরা গুনার মধ্যে চতুর্থ গুনাহ। তো প্রথমে কি বললেন? শিরক করা, শিরক করা, শিরক আপনার মধ্যে আমার মধ্যে রয়েছে। দুটো আপনাকে হাদিস শোনাবো, তারপরে আপনি ভাবতে পারবেন শেষের দিকে যে আপনার মধ্যে আমার মধ্যে শিরক আছে কি না। আজকে আপনি ভাববেন, পরে শোনাচ্ছি সে হাদিসগুলো। বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা পাপের কথা বললেন, চারটা মহাপাপের কথা বললেন। প্রথমে যে পাপটির কথা বললেন সেটা হলো কি? আল্লাহর সাথে শিরক করা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা, ইজতানিবু সাবাল মুবিকাত, ওরে আমার সাহাবীরা রে, তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে। তোমরা যদি সাতটি বিষয়ের মধ্যে একটার মধ্যে যদি পড়ে যাও, তাহলে তুমি ইহকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং আখেরাতে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। ওরে আমার সাহাবীরা রে, ওরে আমার উম্মাতিরা রে, তোমরা সাতটি ধ্বংসকারী কাজ থেকে, পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। প্রথম নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশিরকু বিল্লাহে, আল্লাহর সাথে শিরক করা, এটা হচ্ছে ধ্বংসকারী বিষয়, এটা হচ্ছে ধ্বংসকারী পাপ। শিরক করলে আল্লাহর চ্যালেঞ্জ রয়েছে, আপনি পার্থিব জীবনে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবেন, এবং আখেরাতের মধ্যেও ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবেন, এটা আল্লাহর চ্যালেঞ্জ। তাহলে প্রথম ধ্বংসকারী পাপ কি হলো? আশিরকু বিল্লাহি। দ্বিতীয় নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসিহর, জাদু করা। তৃতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকাতুলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কে, অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা, এটা হচ্ছে তৃতীয় নম্বরের ধ্বংসকারী বিষয়। চতুর্থ নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকুলুর রিবা, সুদ ভক্ষণ করা। জি বলবি সাহেব, আপনাকেই বলছি, সুদ ভক্ষণ করা, এটা হচ্ছে চতুর্থ নম্বর পাপের কাজ, যেটা আপনাকে ধ্বংস করে ফেলবে, আপনার আর্থিক অবস্থা অনটন দেখাবে, ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে, যদি আপনি সুদের ব্যবসা চালান। আপনাকে বলছি,
দক্ষিণ তারসুরে কাটনামারিতে কয়টা লোক বন্ধন ব্যাংক ছাড়া রয়েছে? হাত তুলন্ত দেখি, কয়জন রয়েছেন যে বন্ধন ব্যাংকে লোন নেওয়া আপনার নেই? হাত তুলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদেরকে ধন্যবাদ। সত্যিকারি নবী সাল্লাম বললেন ধ্বংসকারী বিষয় চতুর্থ নম্বরে হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা। পঞ্চম নম্বরে নবী সাল্লাম বললেন ওয়া আকুলু মালিল ইয়াতিম, ইয়াতিমদের মাল ভক্ষণ করা। এটা হচ্ছে পঞ্চম নম্বর ধ্বংসকারী বিষয়। জি, ইয়াতিমদের মাল ভক্ষণ করা থেকে সাবধান থাকবেন। বাজারের আমার, মায়েরা আমার, আপনাদেরকে অনুরোধ করছি ইয়াতিমদের মাল ভক্ষণ করা থেকে সাবধান থাকবেন, ভক্ষণ করবেন না। তারপর নবী সাল্লাম বললেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা জাহফে, ছয় নম্বর ধ্বংসকারী পাপ হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। সপ্তম নম্বরে নবী সাল্লাম বললেন ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতে, সরলা নির্দোষ কোন মুমিনা মেয়ের উপরে ব্যভিচারের অপবাদ দেওয়া, এটা হচ্ছে ধ্বংসকারী সপ্তম নম্বর বিষয়। জি, এই সাতটি ধ্বংসকারী বিষয়ের কথা নবী সাল্লাম বললেন। আপনাকে বলছিলাম প্রথম নম্বরে কি বললেন, আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এটা হচ্ছে প্রথম ধ্বংসকারী বিষয়, প্রথম ধ্বংসকারী সাবজেক্ট। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরে কালিমাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি কাজের উপদেশ দিলেন। মুআয বিন জাবাল কি বলছেন, আমাকে 10টি কাজের উপদেশ দিলেন কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম নম্বরে বলেন হে মুআয বিন জাবাল লা তুশরিক বিল্লাহি শাইয়ান, হে মুআয বিন জাবাল আল্লাহর সাথে তুমি কোনোদিন বিন্দু মাত্র শিরক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরতা, যদিও তোমাকে ধ্বংস করে দেওয়া হয় অথবা যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তথাপিও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, তুমি তোমার পিতামাতার অবাধ্য করবে না। ওয়াইন আমরাকা আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতামাতা তোমাকে আদেশ করে, আদেশ দেয় বেটারে তুমি তোমার পরিবার ছেড়ে, তুমি তোমার ধন সম্পদ ছেড়ে বাড়ি থেকে চলে যাও, যদিও তোমাকে তাড়িয়ে দে তবুও পিতা মাতার অবাধ্য হওয়া চলবে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না। তৃতীয় নম্বরে মুআয বিন জাবালকে বললেন হে মুআয বিন জাবাল ওয়ালা তাত্রুকান্না সালাতান মাকতুবাতান, হে মুআয বিন জাবাল তুমি পৃথিবীতে যতদিন থাকবে কোনোদিন বা কখনোই মুতাআম্মেদান ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না, ফরজ নামাজ ত্যাগ করবে না। এখানে নামাজ কয়জন পড়েন একটু হাত তুলবেন দেখি, তাদের সংখ্যাটা কত? সুবহানাল্লাহ, মাত্র 4-5 জন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কি অবস্থা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, হে মুআয বিন জাবাল ফরজ নামাজ ত্যাগ করবে না, যদি ত্যাগ করে না তোমার উপরে যে আল্লাহর জিম্মেদার ছিল, দাবি ছিল, সেটাকে আল্লাহ উঠিয়ে নে। চতুর্থ নম্বরে নবীজি বললেন হে মুআয বিন জাবাল ওয়ালা তাশরাবান্না খামরান, জীবনেও কোনোদিন নেশাদার দ্রব্য পান করবে না। এইবার বলুন কয়জন নেশাদার দ্রব্য পান করেন না? বেড়ি খান না, তামক
কিছু না মাশাআল্লাহ জি মিষ্টি দিয়ে পান খাচ্ছেন জোড়া দিয়ে খাবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুআযিন জবল ওয়ালা তাশরাবান্না খামরান জীবনে কোনোদিন নেশাদার দ্রব্য পান করবে না কেন ফাইন্নাহু রাসু কুল্লা ফাহেশাতেন মুআযিন জবল রে তুমি যদি নেশাদার দ্রব্য পান করে নাও নেশাদার দ্রব্যর মধ্যে এমন একটা শক্তি রয়েছে এমন একটা পাওয়ার রয়েছে যে যতগুলো পৃথিবীতে অপকর্ম রয়েছে খারাপ কাজ রয়েছে সে খারাপ কাজের উৎস হলো কি নেশাদার দ্রব্য তাই নবীজি বললেন মুআযিন জবল তুমি নেশাদার দ্রব্য পান করবে না পঞ্চম নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযিন জবলকে বললেন হে মুআযিন জবল ইয়াকা ওয়াল মাসিয়া গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে জীবনেও গুনাহ কাজ করার চেষ্টা করবে না পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে কেন রে মুআযিন ফাইন্না বিল মাসিয়াতে হাল্লা সাকাতুল্লাহে আজ্জা ওয়া জাল্লা মুআযিন জবল রে যদি তুমি পাপের কাজ করে নাও আল্লাহ এই পাপকারী ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যান তা আল্লাহর রাগটা পাপকারীর ব্যক্তির উপরে হয়ে যায় তাই মুআযিন জবল রে তুমি কি চাও যে আল্লাহ তোমার উপরে রেগে থাকুক কখনো নয় তাই কাজেই তুমি পৃথিবীতে যতদিন থাকবে তুমি পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে মুআযিন জবল রে ওয়াইয়াকা ওয়াল ফারারে মিনাজ জাহাতে মুআযিন জবল যুদ্ধের ময়দান থেকে তুমি পালাবে না যদিও তুমি দেখে নাও ওয়াইন হালাকান নাস যুদ্ধে মারপিট শুরু হয়েছে আর সেই মারপিটে অনেক মানুষ মারা যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে মুআযিন জবল রে সেখানেও তুমি পালাবে না ছয় নম্বর হয়ে গেল সাত নম্বরে মুআযিন জবলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াই যা আসাবান নাস মাউতুন মুআযিন জবল তুমি পৃথিবীতে যদি কোনোদিন দেখে নাও করোনা ভাইরাসের মতো অসুখ ছড়িয়ে আছে দেখে নাও যদি কোন জায়গাতে মহামারী দেখা দিয়েছে এবং সেখানে মানুষ মারা যাচ্ছে আর তুমি যদি আনতাফিহেন তুমি যদি সেখানে থাকো তাহলে ফাসবুক তুমি সেখানে থাকবে ওই দেশ ছেড়ে অন্য দেশে পালাবে না মুআযিন জবল রে ওয়ানফিক ইয়ালিকা মিন তাওলিকা অষ্টম নম্বরে নবীজি বললেন আট নম্বরে বলছেন মুআযিন জবলকে মুআযিন জবল তুমি তোমার পরিবারের উপরে খরচ করবে কার পণ্য করবে না স্ত্রী যেটা খরচ লাগে তুমি সে খরচটা করবে সন্তানদেরকে শিক্ষা দিতে যেটা টাকা পয়সা লাগবে সেও টাকা পয়সাটা দিবে মুআযিন জীবনেও তুমি কোনোদিন সন্তানের উপরে খরচ করতে স্ত্রীর উপরে খরচ করতে কার্পণ্য করবে না বকিলি করবে না কাঞ্চুস করবে না মুআযিন জবল রে আর তুমি চলাফেরা করতে করতে তুমি যদি তোমার পরিবারকে দেখতে পাও তুমি যদি তোমার সন্তানদেরকে দেখতে পাও তারা নামাজ ছেড়ে দিয়েছে নামাজ পড়ে না রোজার মাসে চলে এসেছে রমজান মাস চলে এসে রমজান মাসে রোজা রাখে না ওয়ালা তারফা আনহুম আসাকা দাবান তাদের কাছ থেকে শাসনের লাঠি তুলিয়ে নেবে না অর্থাৎ নামাজ পড়ে না আমার বেটা তাকে শাস্তি দিতে হবে তার পাছায় দু তিন লাঠি মারতে হবে তার পিঠে দু তিন লাঠি লাগাতে হবে মুআযিন জবল রে তোমার স্ত্রী নামাজ পড়ে না তার পিঠে তুমি পাঁচ ছয় লাঠি লাগাও তাহলে ও সোজা পথে চলে আসবে মুআযিন জবল শাসনের লাঠি পরিবার থেকে তুমি তুলে নেবে না ওরে মুআযিন জবল দশম নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআযিন জবল রে ওয়া আকিফহুম ফিল্লাহে আল্লাহকে ভয় করতে হবে এই উপদেশটা তোমার পরিবার পরিজনদেরকে দেবে সন্তানদেরকে
বলবে ওরে আমার সন্তানেরা আল্লাহকে ভয় করো পাপের কষ্ট থেকে বেঁচে থাকো সন্তান রে বেটা রে আমার আদরের বেটা নামাজ ছেড়ে দিও না বেটা রোজা ছেড়ে দিও না বেটা পাপের কাজ করো না বেটা বেটা রাতে মোবাইল চালায় বেটাকে বলতে হবে না বেটা এটা ঠিক নয় এটা পাপের কাজ এই ব্যাপারে আরো ভয় দেখাতে হবে বেটা রে আল্লাহ তোমাকে দেখছে খবরদার খবরদার তুমি পাপ